আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রকমারি রান্নাঘর। আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ, আর যারা করেননি চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে অল অপশানে ক্লিক করে দিবেন। ভিউয়ার্স, আমার আরও একটি চ্যানেল আছে, সেটি রূপচর্চার চ্যানেল, নাম হলো বিডি রকমারি। আমি অনুরোধ করবো চ্যানেলটি ভিজিট করে আসবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ আমি নিয়ে এসেছি গরমের ভিতরে খুবই মজার একটি ডেজার্ট রেসিপি, ইফতারেও তৈরি করে নিতে পারেন এটি। তো কীভাবে তৈরি করি সেটাই দেখে নেওয়া যাক। ঘর থাকা উপকরণগুলো দিয়েই আমরা তৈরি করব। এখানে আমি 1 লিটার গরুর দুধকে আগের থেকে জাল দিয়ে একটু ঘন করে নিয়েছি, দেখুন উপরে সর বসে গিয়েছে। আর এখন দিয়ে দিব 1/2 কাপ চিনি। মিষ্টিটা যে যেমন খাবেন সেভাবে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন, তবে অতিরিক্ত মিষ্টি হলে খেতে ভালো লাগবে না। আর দিয়ে দিব এখানে এখন আমি 1/4 কাপ গুঁড়া দুধ। আপনারা ইচ্ছে হলে শুধু গুঁড়া দুধ দিয়েও করতে পারেন, আবার গুঁড়া দুধটা হাতের কাছে না থাকলে তরল দুধটাকে ভালোভাবে একটু ঘন করে নিলেই হবে। চুলাটা কিন্তু এখন অফ করা আছে আর দুধটা কুসুম গরম। আমি আগে জাল দিয়ে একটু ঘন করে রেখেছি, এখন চুলাটা ধরিয়ে দিয়েছি। ভালোভাবে গুঁড়ো দুধ মিশিয়ে নিয়েছি। এখানে হলো 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর কিছু নর্মাল পানি দিয়ে ভালোভাবে একটু গুলিয়ে নিয়েছি। এটি কাস্টার্ডের মতো হবে খেতে। অনেক টাইমে আমাদের বাসায় কিন্তু কাস্টার্ড পাউডার থাকে না, তো আপনারা কিন্তু কর্নফ্লাওয়ার দিয়েও এভাবে কাস্টার্ডের মতো করে তৈরি করে নিতে পারেন। সামান্য একটু আমি হলুদ কালার দিয়ে দিব, এটি একেবারেই অপশনাল, শুধু একটু কালার আসার জন্য, আসলে আর কিছুই না। তো কর্নফ্লাওয়ারটা দেওয়ার ফলে হবে কি, আমাদের এই তরল দুধটা ঘন হয়ে যাবে কাস্টার্ডের মতো। এখন দিয়ে দিব সামান্য কিছু ভ্যানিলা এসেন্স, এটিও অপশনাল, শুধু খুব সুন্দর একটি ফ্লেভার আসার জন্য। হাতের কাছে থাকলে দিবেন, না থাকলে কোনো সমস্যা নেই। তো আমরা কিছুক্ষণ একটু জাল করে নিব যাতে করে ঘন হয়ে আসে। যদি ঘন না হয়ে আসে আপনারা কিন্তু আরও 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ারকে নর্মাল পানিতে গুলিয়ে এখানে দিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু ঘন হয়ে যাবে। আমি প্রায় 4 থেকে 5 মিনিটের মতো মিডিয়াম আঁচে দিয়ে এটি জাল করে নিব, একটু ঘন করে নিব। ঘন করে নিয়ে আমি চুলাটা অফ করে দিব। অফ করে দিয়ে এগুলো আমি একটু ঠান্ডা করে নিব নেড়ে ভালোভাবে। তো আমরা যে লিকুইড মিশ্রণটা তৈরি করেছি সেটি আমি এক সাইডে রেখে দিয়েছি। এখন আমি এখানে কিছু 4 থেকে 5 টুকরো ব্রেড দিয়ে দিব। ব্রেড কিন্তু আমাদের সকলের বাসায় সব সময় পড়েই থাকে, খুবই মজার রেসিপিটা। আর এটি কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে ভীষণ ভালো লাগে। এটার সাথে আপনি বিভিন্ন ফ্রুটসও মিশাতে পারেন ব্রেডের সাথে, বা ব্রেড না দিয়ে বিভিন্ন ফ্রুটস দিয়েও এটি খেতে পারেন। সামান্য একটু কুসুম গরম আছে, আর এখন আমি 4 টুকরো ব্রেড দিয়ে দিয়েছিলাম ছোট ছোট করে কেটে, সবগুলো দিয়ে দিব এখানে। আমি এখানে ফ্রুটস দিব না, বাদাম কিশমিশ ড্রাই ফ্রুটগুলো দিব। আপনারা আগে বলেছি হাতের কাছে থাকলে ফ্রুটসগুলো দিয়ে দিবেন, খেতে আরও বেশি ভালো লাগবে কাস্টার্ডের মতো। ফ্রিজে রেখে দিলে 1 ঘন্টা পরে বের করে খাবেন, বা গেস্ট আসলে যে কোনো অনুষ্ঠানে এটি আগে তৈরি করে নিতে পারেন একেবারে ঝটপট। তো উপর থেকে আমি এখানে কিছু জেলো দিয়ে দিচ্ছি। জেলোটা আমি আর তৈরি করা দেখালাম না, আমার চ্যানেলে কিন্তু বেশ কিছু জেলো তৈরির রেসিপি আছে, আমি ডেসক্রিপশান বক্সে লিঙ্কগুলো দিয়ে দিব, আপনারা দেখে নেবেন। খুব সহজে বাসায় কিন্তু ঝটপট জেলো তৈরি করা যায়। জেলো সহ তৈরি করলে ভিডিওটা অনেক বড় হয়ে যেত, তো জেলোর ভিডিওটা দেখে নিলেই আপনারা কিন্তু পারবেন। সব টিপস দিয়েই আমি জেলোটা তৈরি করেছি ওই ভিডিওগুলোতে। এখন কিছু জেলো উপর থেকে দিয়ে দিলাম, এটি অপশনাল, জেলোটা দিলে দেখতে ভালো লাগে, খেতেও ভালো লাগে ঠান্ডা ঠান্ডা, সেটাই আমি আগেও বলেছি। আপনারা কিন্তু এখানে বিভিন্ন ফ্রুটস হাতের কাছে থাকলে সেটা মিশিয়েও খেয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। এখন দিয়ে দিব কিছু চেরি ফল ছোটো ছোটো করে কেটে, কাঠবাদাম কুচি, কিশমিশ, উপর সাজানোটা একেবারে অপশনাল, সেটা আপনার ইচ্ছা মতো। সাজুগুজু করা থাকলে যে কোনো ডেজার্ট খেতেও ভালো লাগে, আর দেখতে তো আসলে লোভনীয় মনে হয় রেস্টুরেন্টের মতো। এই তো সাজুগুজু করা হয়ে গিয়েছে। তো আমরা এভাবে এটি তৈরি করে নর্মাল ফ্রিজের পশনে রেখে দিব, এরপর একবারে ঠান্ডা হলে
বের করে খেয়ে নেবেন। খুবই মজার ইফতার তৈরি করে নিতে পারেন এখন যে গরম পড়তেছে, গরমে বা যে কোনো অনুষ্ঠানে এটি ডেজার্ট হিসাবে ডাইনিং টেবিলে রাখতে পারেন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ভিডিওতে একটি লাইক দিবেন, অবশ্যই শেয়ার করবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবার নিয়ে সবাই আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।